গুড আফটারনুন স্টুডেন্টস আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এম এডুকেশন ল্যাব তো অলরেডি তোমরা জানো যে ফোকাস ডাব্লিউ আমাদের ফার্স্ট এডিশন ম্যাগাজিন অলরেডি লঞ্চ করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আর ডেটটা হচ্ছে সেভেন্থ অফ অক্টোবর তো যারা এখনও সেই ভিডিওটা দেখো নি তারা অতি অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখে নিও এবং ওইখানে তোমার ফোকাস ডাব্লিউ বিসিএস ম্যাগাজিনটির লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিও ডিসক্রিপশানও তোমরা কিন্তু ফোকাস ডাবলিউ ম্যাগাজিনের লিঙ্ক তোমরা এখানে পেয়ে যাবে তো আজকে যেটা করাবো আমি তোমাদেরকে ক্লাসটির মধ্যে সেটা হচ্ছে ম্যাগাজিনের অনেকগুলো কিন্তু বিষয়ের উপরে ক্লাস করানো আছে সেখান থেকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সায়েন্স ক্যাপসুল সায়েন্স ক্যাপসুলের উপর একটা স্পেশাল ক্লাস করাবো যেখানে আমি ডিসকাস করব তোমাদের সাথে বিভিন্ন সাইন্টিফিক সায়েন্সে যে সমস্ত সায়েন্টিফিক ইন্সট্রুমেন্টসগুলো দরকার পড়ে তো সেগুলোর ব্যাপারে তোমাদেরকে আমি আজকে নিয়ে এটা ক্লাসটা নিয়ে ডিসকাস করবো ক্লিয়ার তো সকলকে রিকোয়েস্ট করো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখা তোমরা অবশ্যই চেষ্টা করবে তো আরেকটা তোমাদেরকে বলে দিই আমাদের যে ম্যাগাজিনটি আছে ফোকাস ডাব্লিউ বিসিএস ফার্স্ট এডিশন যে ম্যাগাজিনটি আছে তার কীভাবে তোমরা সেটাকে ডাউনলোড করবে ফার্স্টে তোমরা চলে যাবে ডিসক্রিপশান বক্সে ডিসক্রিপশান বক্সের মধ্যে তোমরা কিন্তু লিঙ্ক আছে সেই লিঙ্কটা ক্লিক করে সেখানে তোমরা নিজের নাম ইমেল আইডি এবং প্রপার ফোন নাম্বার দিয়ে সেটা ক্লেম ফর ফ্রিতে যদি ক্লিক করো তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে ইনিশিয়ালি আমরা ম্যাগাজিনটি যখন লঞ্চ করেছিলাম ফার্স্ট হান্ড্রেড স্টুডেন্টসের জন্য এটাকে আমি ফ্রি রেখেছিলাম আমরা কিন্তু লঞ্চ করার জাস্ট ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে অলরেডি কিন্তু আমাদের ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টুটা কপিস কিন্তু ডাউনলোড হয়ে যায় তারপরে রিকোয়েস্ট আসতে থাকে যে কাইন্ডলি আপনারা যদি এটাকে ফ্রি করে দিন তাহলে খুব ভালো হয় তো অলরেডি আজকে অবধি আজ সকাল অবধি কিন্তু আমাদের ম্যাগাজিনটি ডাউনলোড হয়েছে ওয়ান ঠিক আছে ওয়ান টোয়েন্টি সেভেন কিন্তু কপিস অলরেডি ডাউনলোড হয়ে গেছে আর কিন্তু পুরোপুরি কিন্তু ফ্রিতে এটা আর সকলকে রিকোয়েস্ট করছি কাইন্ডলি তোমরা ডেসক্রিপশন বক্সটি ফলো করে ম্যাগজিনটা ডাউনলোড করো সমস্ত স্টুডেন্ট যারা কিন্তু ম্যাগজিনটা ডাউনলোড করে তাদের ফিডব্যাক কিন্তু খুবই ভালো সমস্ত স্টুডেন্টের পজিটিভ ফিডব্যাক তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু ম্যাগাজিন ডাউনলোড করো তোমরাও ফিডব্যাকটা একটু আমাদের সাথে শেয়ার করবে ক্লিয়ার তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক আজকে যে ক্লাসটি তোমাদেরকে করাবো ফার্স্টে বললাম সেটা হচ্ছে কি সাম ইম্পর্টেন্ট সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট ম্যাকজিন থেকে নেওয়া একটি ক্লাস সায়েন্স ক্যাপসুলের একটি ক্লাস তো বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টসগুলো আছে সায়েন্সের যে বিভিন্ন ইনস্ট্রুমেন্টসগুলো আছে সেই ইনস্ট্রুমেন্টসগুলো কি কাজে লাগে সেটার ব্যাপারে আজকে তোমাদের সাথে এই ক্লাসটি নিয়ে আলোচনা করব ক্লিয়ার তাহলে ফার্স্টে দেখেন কি আছে অলটিমিটার অল্টিমিটার কোথায় ইউজ করা হয় ইট মেজার্স অ্যাল্টিউড অ্যান্ড ইট ইজ ইউজড ইন এয়ারক্রাফট তো অলটিমিটার দিয়ে আমরা কী মেজার করি অলটিটিউড মেজার করি আর কোথায় এটা ইউজ করি আমরা এয়ারক্রাফটসে এটা ইউজ করি ক্লিয়ার নেক্সট হচ্ছে কি হচ্ছে অ্যামিটার অ্যামিটার দিয়ে আমরা যেটা মেজার করি সেটা হচ্ছে স্ট্রেংথ অফ ইলেকট্রিক কারেন্ট ইলেকট্রিক কারেন্টের মেজারটা আমরা কী করি সেটা হচ্ছে অ্যামিটার দিয়ে আমরা এটা মেজার করি চলো নেক্সট হচ্ছে অডিও মিটার অডিও মিটার হচ্ছে কি ইট মেজার্স ইন্টেনসিটি অফ সাউন্ড সাউন্ডের ইন্টেন্সিটি মেজার করার জন্য যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করি সেটা হচ্ছে অডিও মিটার ক্লিয়ার নেক্সট অ্যানিমোমিটার ইট মেজার ফোর্স এন্ড ভেলোসিটি অফ ফিড তো অ্যানিমোমিটার দিয়ে আমরা ভেলোসিটি এবং ফোর্স উইন্ডের যে ভেলোসিটি এবং ফোর্সটাকে মেজার করি নেক্সট হচ্ছে অডিও ফোন ইট ইউজ ফর ইম্প্রুভিং ইমপারফেক্ট সেন্স অফ হিয়ারিং অডিও ফোন যেটা ইউজ হয় যাদের মনে করো সমস্যা থাকে শোনার ঠিক আছে তো সেই হিয়ারিংটাকে ভালোভাবে ইম্প্রোভাইজ করার জন্য পারফেক্ট করার জন্য যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করে সেটা হচ্ছে অডিও ফোন ক্লিয়ার তারপর হচ্ছে ব্যারোগ্রাফ ইট ইজ ইউজ ফর কন্টিনিউস রেকর্ডিং অফ অ্যাটমোসফেরিক প্রেশার অ্যাটমোসফেরিক প্রেশারকে কন্টিনিউ রেকর্ডিং করার জন্য আমরা ইউজ করছি ব্যারোগ্রাফ ব্যারোমিটার ইট মেজর অ্যাটমোসফেরিক প্রেশার বাইনোকুলার ইট ইজ ইউজড টু ভিউ ডিস্টেন্স অবজেক্ট দূরের অবজেক্টগুলো যেগুলো দিয়ে আমরা দেখি সেটা হচ্ছে কি বাইনোকুলার বা দূরবীন যেটাকে আমরা বলি ক্লিয়ার তারপরে হচ্ছে বলোমিটার ইট ইউজড হিট ইট মেজর হিট রেডিয়েশন হিট রেডিয়েশনকে মেজার করার জন্য যেটা ইউজ করে হচ্ছে বলো মিটার ক্যালিরোমিটার ঠিক আছে ইট মেজার্স কোয়ান্টিটি অফ হিট হিটের কোয়ান্টিটিকে মেজার করার জন্য আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে ক্যালিরোমিটার ক্লিয়ার নেক্সট হচ্ছে কার্বোরেচার কার্বোরেটে দেখবে গাড়িতে থাকে ঠিক আছে ইট ইস ইউজড ইন ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন ফর চেঞ্জিং এয়ার উইথ পেট্রোল ভেপার ক্লিয়ার নেক্সট হয়ে কি আছে কার্ডিওগ্রাম ইট ট্রেসেস মুভমেন্ট অফ দ্য হার্ট রেকর্ডেড অন আ কার্ডিওগ্রাফ তো কার্ডিওগ্রাফের যে মুভমেন্ট অফ হার্টটা হয় ঠিক আছে সেটা রেকর্ড করে হচ্ছে কি কার্ডিওগ্রাফ নেক্সট হচ্ছে ক্রোনোমিটার ইট ডিটারমাইন্স লংগিটিউড অফ আ প্লেস কেপ্ট অন বোর্ড শেপ তারপরে কি আছে সিনেম্যাটোগ্রাফি ইট ইজ অ্যান ইন্সট্রুমেন্ট ইউজড ইন সিনেমা মেকিং টু থ্রো অন স্ক্রিন অ্যান্ড এনলার্জ ইমেজ অফ ফোটোগ্রাফ ক্লিয়ার তারপর কি আছে দেখো ক্রিসকোগ্রাফ ইট মেজর দ্য গ্রোথ ইন প্ল্যান্ট ক্রিসকোগ্রাফ যেটা হচ্ছে প্লান্টের যে গ্রোথ হয় সেই গ্রোথটাকে মেজার করার জন্য যেটা ইউজ করে সেটা হচ্ছে ক্রিস্কোগ্রাফ নেক্সট হচ্ছে সাইক্লোট্রোন আর চার্জ পার্টিকলস অ্যাক্সিলেটর উইচ ক্যান অ্যাক্সেলিলেট চার্জ পার্টিকলস টু হাই এনার্জিস তো সাইক্লোট্রোন হচ্ছে একটা চার্জ পার্টিকল অ্যাক্সিলেটর যেটার কাজ হচ্ছে কি যে সমস্ত চার্জ পার্টিকলসগুলো আছে সেই চার্জ পার্টিকলসগুলোকে হাই এনার্জিতে অ্যাক্সেলরেট করার জন্য সাইক্লোট্রোন ইউজ করা হয় ক্লিয়ার তারপর হচ্ছে ডাইনোমো ইট কনভার্ট মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জি কোথা থাকে জেনরেটারে থাকে তাহলে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি যে চেঞ্জ হয় সেটা হচ্ছে জেনেটার আর এখানে যে জিনিসটা ইউজ হয়ে দেখো ডায়নামো যে যখন জেনেটের আগেকার দিনে যে জেনেটারগুলো ঘোরাতো না সে ঘোরানোর জিনিসটা হচ্ছে কি ডাইনোমিয়া ঠিক আছে ডাইনোমো নেক্সট দেখো কি আছে ডাইনামোনোমিটার ইট মেজার্স ইলেকট্রিক পাওয়ার তারপর হচ্ছে ইলেকট্রোমিটার ইট মেজার্স ইলেকট্রিসিটি নেক্সট কি আছে ইলেকট্রোস্কোপ ইট ডিটেক্টস প্রেজেন্স অফ ইলেকট্রিক চার্জ কোনো অবজেক্টে যে ইলেকট্রিক চার্জ আছে কি না তার প্রেজেন্সটা ডিটারমাইন করার জন্য আমরা ইউজ করি ইলেকট্রোস্কোপ একটা খুব ফেমাস এক্সপেরিমেন্ট আছে গোল্ড লিফ এক্সপেরিমেন্ট ক্লিয়ার চলো নেক্সট হচ্ছে এন্ডোস্কোপ ইট এক্সামিনস ইন্টারনাল পার্টস অফ বডি আমরা এন্ডোস্কোপি করি তো এন্ডোস্কোপি হচ্ছে কি যেটা জিনিস দিয়ে করি সেটা হচ্ছে এন্ডোস্কোপ তো কি ভিতরে যে সমস্ত জিনিসগুলো আছে শরীরের মধ্যে শরীরের ভিতরে যে সমস্ত ইন্টারনাল পার্টসগুলো আছে সেগুলোকে এক্সামিন করার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে এন্ডোস্কোপ ঠিক আছে নেক্সট হচ্ছে ইজিওমিটার আর গ্লাস টিউব ফর মেজারিং ভলিউম চেঞ্জেস ইন কেমিক্যাল রিয়াকশন বিটুইন গ্যাসেস তারপর হচ্ছে ফ্যাথোমিটার ইট মেজার্স ডেপথ অফ দি ওশান তারপর হচ্ছে গ্যালভোনোমিটার ইট মেজার্স দ্য ইলেকট্রিক কারেন্ট অফ লো ম্যাগনিটিউড তিনটে জিনিস আছে ইলেকট্রিসিটির উপর মেজার করা যেটা অ্যাম মিটার আছে একটা বোল্ট মিটার আছে একটা মিটার আছে অ্যাম মিটার দিয়ে আমরা মেজার করি কি ইলেকট্রিসিটি কারেন্ট দিয়ে আমরা মেজার করি লো ম্যাগনিটিউডের ইলেকট্রিক কারেন্ট এবং ভোল্ট মিটার দিয়ে আমরা মেজার করি পোটেন্সিয়াল ডিফারেন্স অথবা ভোল্টেজ ক্লিয়ার তারপর হচ্ছে কি হাইড্রোমিটার ইট মেজার্স দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ লিকুইড লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি মেজার করার জন্য আমরা ইউজ করি হাইড্রোমিটার তারপর হচ্ছে হাইগ্রোমিটার ইট মেজরস হিউমিডিটি ইন ইয়ার খুব কনফিউজিং হাইড্রোমিটার আর হাইগ্রোমিটার একটা হচ্ছে কি লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি মেজার করার জন্য ইউজ করেছে হাইড্রোমিটার এবং ইয়ারের মধ্যে কতটা হিউমিডিটি আছে সেটা মেজার করার জন্য আমরা ইউজ করেছি হাইড্রোমিটার ক্লিয়ার তারপর হচ্ছে হাইড্রোফোন ইট মেজর সাউন্ড আন্ডার ওয়াটার জলের ভিতরে সাউন্ডকে মেজার করার জন্য যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করা সেটা হচ্ছে হাইড্রোফোন নেক্সট হচ্ছে কিমোগ্রাফ ইট গ্রাফিক্যালি রেকর্ডস ফিজিওলজিক্যাল মুভমেন্ট ব্লাড প্রেশার অ্যান্ড হার্টবিট তাহলে ব্লাড প্রেশার এবং হার্টবিট যে মেজার করার জন্য যে জিনিসটা ইউজ করে সেটা হচ্ছে কি কিমোগ্রাফ তারপর হচ্ছে ল্যাক্টোমিটার মিল্কের পিউরিটিটাকে ডিটারমাইন করার জন্য ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয় ল্যাক্টোমিটার তারপর হচ্ছে ম্যানোমিটার ইট মেজার্স দ্য প্রেশার অফ গ্যাসেস গ্যাসের প্রেশারটাকে মেজার করার জন্য ইউজ করি আমরা ম্যানোমিটার নেক্সট হচ্ছে মারিনার্স কম্পাস ইট ইজ অ্যান ইন্সট্রুমেন্ট ইউজড বাই সেলার টু ডি দ্য ডাইরেকশান ডাইরেকশানকে ডিটারমাইন করার জন্য একটা কম্পাস ইউজ করা সেটাকে নাম হচ্ছে কি মারিনার্স কম্পাস মাইক্রোফোন ইট কনভার্ট দ্য সাউন্ড ওয়েভ ইন্টু ইলেকট্রিক্যাল ভাইব্রেশন অ্যান্ড টু ম্যাগনিফাই দ্য সাউন্ড সবাই জানি এটা আমরা নেক্সট হচ্ছে মাইক্রোস্কোপ খুবই কমন জিনিস ইট ইজ ইউজড টু অপ্রেন ম্যাগনিফাইড ভিউজ অফ আ স্মল অবজেক্ট তারপর হচ্ছে ওডোমিটার অ্যান্ড ইনস্ট্রুমেন্ট বাই উইচ দ্য ডিস্টেন্স কভার্ড বাই হুইল্ড ভেহিকল ইজ মেদার প্রত্যেকটা গাড়িতে দেখবে ওডোমিটার লাগানো থাকে ঠিক আছে তো সেই অডোমিটারটা আমরা মেজার করিয়েছি কি ডিসটেন্স কতটা গাড়ি ট্রাভেল করেছে ডিসটেন্স সেটা যে মেজার করে সেটা হচ্ছে ওডোমিটার তারপরে হচ্ছে ফোনোগ্রাফ অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ফর প্রডিউসিং সাউন্ড তারপরে ফোটোমিটার দ্য ইনস্ট্রুমেন্ট কম্পেয়ার্স দ্য লিউমিনাস ইনটেন্সিটি অফ আ সোর্স অফ লাইট একটা সোর্স অফ লাইটের যে একটা লাইটের যে সোর্স তো সেই লাইট সেই সোর্স অফ লাইটের মধ্যে কতটা লিউমিনেস ইনটেন্সিটি আছে সেই জিনিসটা যে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করি বা কম্পেয়ার করি সেটার নাম হচ্ছে কি মিটার টেরিস্কোপ টেরিস্কোপ হচ্ছে কি একটা ইনস্ট্রুমেন্ট জলের ভিতর থেকে উপরে আমরা দেখতে পারি ঠিক আছে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে লাগা থাকে ঠিক আছে এই ধরনের ইনস্ট্রুমেন্টটা হয় তো এখানে আমরা দেখি আর এটা মনে করো জলের নিচে আছে এই লেভেলটা জলের নিচে আছে এখান থেকে আমরা দেখি এখানে একটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে একটা মিরর লাগানো থাকে এখান ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে মিরার লাগানো থাকে এখান থেকে আমরা জিনিসটা দেখতে পাই এটা হচ্ছে কি পেরিস স্কোপ ক্লিয়ার তারপর হচ্ছে পোটেন্সিও মিটার ইট ইজ ইউজ ফর কম্পেয়ারিং ইলেকট্রোমোটিভ ফোর্স অফ আ সেল তারপরে হচ্ছে পাইরোমিটার ইট মেজার্স ভেরি হাই টেম্পারেচার প্রচুর হাই টেম্পারেচার মেজার করার জন্য যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করে সেটা হচ্ছে পাইরোমিটার তারপর হচ্ছে রাডার ইট ইজ ইউজ ফর ডিটেক্টিং দ্য ডাইরেকশন অ্যান্ড রেঞ্জ অফ অ্যান অ্যাপ্রোচিং প্লেন বাই মিন্স অফ রেডিও মাইক্রোওয়েভ অনেক সময় দেখবে কি হয় আমরা শুনেছি রাডারে এখন একটা জিনিস ধরা পড়েছে তাহলে র্যাডারটা কি হচ্ছে একটা পার্টিকুলার এরিয়া ঠিক আছে একটা পার্টিকুলার এরিয়া যে যদি মনে করে এরিয়ার মধ্যে কোনো যদি প্লেন বা কোনো যদি উপর থেকে কোনো যদি মিসাইল হোক বা কোনো প্লেন যদি আসে তো সেই জিনিসটাকে কি করে মাইক্রোওয়েভ দিয়ে তারা ডিটেক্ট করতে পারে ক্লিয়ার তাদের রেঞ্জ কতটা দূরে আছে কতটা স্পিড আছে সব জিনিসগুলো কিন্তু রাডার সেটাকে মেজার করতে পারে তারপর হচ্ছে রেনগজ অ্যান্ড অ্যাপারেটার্স ফর রেকর্ডিং রেইনফল একটা পার্টিকুলার প্লেস আর তারপরে হচ্ছে রেডিওমিটার ইট মেজার্স দ্য এমিশন অফ রেডিয়েন্ট এনার্জি রেডিয়েন্ট এনার্জির এমিশনটাকে মেজার করার জন্য আমরা ইউজ করি রেডিওমিটার ক্লিয়ার চলো নেক্সট হচ্ছে রিফ্র্যাক্টোমিটার ইট মেজার্স দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রত্যেকটা গ্লাসের প্রত্যেকটা কাঁচের অবজেক্টের কি থাকে একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকে তো সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে মেজার করার জন্য যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করে সেটা হচ্ছে কি রিফ্র্যাক্টোমিটার নেক্সট দেখো কি আছে স্যাচরিমিটার ইট মেজার্স দ্য অ্যামাউন্ট অফ সুগার ইন আলিউশান কোনো সলিউশনের মধ্যে কতটা পরিমাণে চিনি আছে বা সুগার আছে সেটাকে মেজার করেছে চেয়ে মিটার। সেসমোগ্রাফ ইট মেজার্স দ্য ইন্টেন্সিটি অফ আর্থকোয়াক শক্স অনেক সময় দেখবে কী হয় ভূমিকম্প হওয়ার সময় একটা শখ হয় তো আর্থকোয়াক শক্সের সময় যে ইনটেন্সিটিটা মেজার করার জন্য আমরা ইউজ করি সেসমোগ্রাফ তারপরে যে স্লাইনোমিটার বুঝতেই পারছো নামটা পরে স্লাইন কোনো নুনের জিনিস স্যালাইনিটি তো একটা সলিউশনের মধ্যে কতটা নুন আছে বা কতটা সেই সলিউশনটা স্যালিনিটি সেটাকে মেজার করার জন্য ইউজ করি আমরা কি স্যালিনোমিটার নেক্সট তাও কি আছে সেক্স স্ট্যান্ড দিস ইজ ইউজ বাই নেভিগেটার্স টু ফাইন্ড দি ল্যাটিটিউড অফ আ প্লেস বাই মেজারিং দি এলিভেশন আভাভ দ্য হরিজেন অফ দ্য সান অর আনা স্টার তো এটি ইউজ করায় বিশেষ করে নেভিগেটার্সদের যারা আর এটা ইউজ করায় কোনো পার্টিকুলার জায়গার ল্যাটিটিউড বার করার জন্যে ক্লিয়ার তারপরে হচ্ছে স্পেকট্রোমিটার ইট ইস অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং দ্য এনার্জি ডিস্ট্রিবিউশন অফ আ পার্টিকুলার টাইপ অফ রেডিয়েশন একটা রেডিয়েশনের পার্টিকুলার টাইপ অফ রেডিয়েশনের কতটা এনার্জি ডিস্ট্রিবিউশন হচ্ছে তো সেটা যে ইনস্ট্রুমেন্টটা মেজার করে সেটা হচ্ছে কি স্পেকট্রোমিটার তারপরে যে স্পিডোমিটার ইট ইস অ্যান ইনস্ট্রুমেন্ট প্লেসড ইন এ ভেহকল টু রেকর্ড ইটস স্পিড যেটা আমরা মনে করি যে দেখি কত কিলোমিটার পা আড়ে চো যখন গাড়ি চালাই তো যে ইনস্ট্রুমেন্ট থাকে সেটা হচ্ছে কি স্পিডোমিটার প্রত্যেকটা বাইকে প্রত্যেকটা গাড়িতে এটি থাকে ঠিক আছে নেক্সট হচ্ছে স্পিগমো ম্যানোমিটার ইট ইজ ইউজড টু মেজার ব্লাড প্রেশার ব্লাড প্রেশার মেজার করার জন্য আমরা ইউজ করি স্পিগমো ম্যানোমিটার তারপর হচ্ছে স্পেরোমিটার ইট ইজ মেজার দ্য কারভেচার অফ আ সারফেস তারপর হচ্ছে স্টেরোস্কোপ ইট ইজ ইউজ টু ভিউ টু ডাইমেনশনাল পিকচার স্টেথোস্কোপ প্রত্যেকটা ডাক্তাররা ইউজ করে অ্যান্ড ইনস্ট্রুমেন্ট উইচ ইজ ইউজড বাই ডক্টর

প্রচুর দূরের অবজেক্টকে আমরা দেখতে পারি স্পেস বিশেষ করে স্পেসের ইট ভিউজ ডিস্টেন্স অবজেক্ট ইন স্পেসেস তারপর কি আছে থিওডো লাইট ইট মেজার্স হরাইজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যাঙ্গেল হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল অ্যাঙ্গেলকে যদি আমরা মেজার করতে চাই তখন যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করি সেটা হচ্ছে থিওডো লাইট থার্মোমিটার খুবই কমন দিস ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার দ্য টেম্পারেচার টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য আমরা ইউজ করেছে থার্মোমিটার থার্মোস্ট্যাট এখন যে আধুনিক যে সমস্ত তোমার থার্মোমিটারগুলো যেগুলো বেরিয়েছে সেগুলোতে কি আছে সেগুলো হচ্ছে থার্মোস্ট্যাট দিয়ে তৈরি ডিজিটাল যেগুলো আগেকার দিনে যে মার্কারি থাকতো ঠিক আছে তো এখন যে থাকছে যেটা হচ্ছে থার্মোস্ট্যাট থাকছে ইট রেগুলেট দ্য টেম্পারেচার অফ আ পার্টিকুলার পয়েন্ট তারপর হচ্ছে মিটার ইট মেজর দ্য ভিসকোসিটি অফ আ লিকুইড ভিসকোসিটি অফ আ লিকুইডকে যে মেজার করে সেটা হচ্ছে আমরা কি ভিসকোমিটার আর লাস্ট কি আছে ভোল্ট মিটার যেটা আমি অলরেডি বললাম ইট ইজ মেজার দ্য ইলেকট্রিক পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্ট দুটো পয়েন্টের মধ্যে যে পোটেন্সিয়াল ডিফারেন্স বা লেক ভোল্টেজকে যদি মেজার করতে চাই তখন আমরা ইউজ করব কি ভোল্ট মিটার ক্লিয়ার তো এটা ছিল আজকের একদম ছোট্ট একটি ক্লাস যেটা তোমাদের সাথে আলোচনা করলাম প্রত্যেকটা ম্যাক্সিমাম আমি কভার করতে চেষ্টা করি যেগুলো ইম্পর্টেন্ট যে সমস্ত সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলো আছে আরও প্রচুর আছে তো যেগুলো ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করলাম তো তোমাদের সকলকে রিকোয়েস্ট করব ভালো করে কিন্তু এই ভিডিওটা দেখো এবং যে নামগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম সেগুলোকে একবার পারলে একটু খাতায় নোট ডাউন করে রাখতে পারো আর যদি তোমরা এটা ডিজিটালি যদি তোমরা পেতে চাও তো সকলকে রিকোয়েস্ট করব ডিসক্রিপশান বক্স ফলো করে আমাদের কিন্তু ফোকাস ডাব্লিউ বিসিএস ফার্স্ট এডিশন ম্যাগজিনটি তোমরা পারলে ডাউনলোড করে নিও খুবই ভালো ম্যাগাজিন খুবই এফেক্টিভ ম্যাগাজিন তোমাদের আগামী ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন করতে কিন্তু ম্যাগাজিনটি খুবই হেল্পফুল ক্লিয়ার তো চলো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি সকলকে রিকোয়েস্ট করব তোমরা ভালো করে ভিডিওটা দেখে নেও এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটি প্রেস করে দিও যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে থ্যাংক ইউ